আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব রহস্যে ঘেরা বাইজিদ বোস্তামের বিরল কচ্ছপ সম্বন্ধে। বিলুপ্ত হয়ে যেতে পারে বোস্তামের কচ্ছপগুলো, তবে শুরু করা যাক। বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইয়ের মাজারের বিস্ময়কর কচ্ছপ। চট্টগ্রাম নগরীর একটি পাহাড়ে অবস্থিত বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইয়ের মাজার, ইরানের বিখ্যাত পার্সিয়ান সুফি বাইজিদ বোস্তামির নামে গড়ে উঠেছে এই মাজারটি। এর পাদদেশে রয়েছে একটি বিশাল আকার পুকুর, আর ওই পুকুরের মূল আকর্ষণ বিস্ময়কর কচ্ছপ বা কাছিম বা মাজারের মাছ। স্থানীয়রা তাদের মাজারি বা গজারি বলেই আখ্যায়িত করে। এই কচ্ছপ আন্তর্জাতিকভাবে স্বীকৃত অত্যন্ত বিরল ও বিলুপ্ত প্রায় প্রজাতি। বর্তমানে বাইজিদ বোস্তামির মাজারে ছাড়া তাদের বিশ্বের আর কোথাও দেখা যায় না, তাই দেশি বিদেশি পর্যটকদের জন্য খুব আকর্ষণীয় এই কচ্ছপ। মাজারের কচ্ছপগুলো দেখলে বিস্ময়ে হতবাক হতে হয়। এই কচ্ছপ গুলোর অনেকগুলোই বয়সে প্রায় 200-250 বছরের। কচ্ছপের আয়ু অনেক বেশি, সাধারণভাবে তারা প্রায় 100 বছরের উপরে বেঁচে থাকে। ফলে কচ্ছপগুলোর বয়সজনিত ভক্তদের দাবি প্রায় কয়েক শত বছরের পুরাতন এই মাজার। এক ক্ষুদে দর্শনার্থীর খাবার গ্রহণ করছে কচ্ছপ। এদিকে মাজারের বিশাল বিশাল কচ্ছপগুলোর প্রতিদিন দূর দূরান্ত থেকে আসা মানুষ খাবার দেয়। বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাই এর নাম অনুসারে এই মাজার ইরানের বিখ্যাত সুফি বাইজিদ বোস্তামির এই অঞ্চলে আগমনের কোনো ঐতিহাসিক ভিত্তি খুঁজে পাওয়া যায়নি। ধারণা করা হয় সুফি সাধক আউলিয়াগণ চট্টগ্রামে ইসলাম ধর্ম প্রচারের সময় সচরাচর পাহাড়ের উপর কিংবা জঙ্গলে ঘেরা অঞ্চলে আবাস স্থাপন করেন, এবং এসব জায়গাতে মাজার কিংবা এই ধরনের বিভিন্ন স্থাপনা প্রতিষ্ঠা করেন। বাইজিদ বোস্তামির মাজার মূলত ওনাকে উৎসর্গ করে প্রতিষ্ঠিত একটি প্রতিরূপ মাত্র। যদিও এলাকার জনশ্রুতি অনুযায়ী বাইজিদ বোস্তামির চট্টগ্রামে আগমনের ইতিহাস শুনতে পাওয়া যায়, চট্টগ্রামে অবস্থানের পরে প্রস্থানকালে ভক্তরা তাকে থেকে যাওয়ার অনুরোধ করলে তিনি তাদের ভালোবাসা ও ভক্তিতে মুগ্ধ হয়ে কনিষ্ঠ আঙ্গুল কেটে কয়েক ফোঁটা রক্ত মাটিতে পড়ে যেতে দেন, এবং ওই স্থানে তার নামে মাজার গড়ে তোলা হয়। এই জনশ্রুতির স্বপক্ষে অষ্টাদশ শতাব্দীর চট্টগ্রামের কিছু কবির কবিতা উল্লেখ করা হয়, যেখানে শাহ সুলতান নামক এক মনীষীর নাম বর্ণিত হয়েছে। বাইজিদ বোস্তামিকে যেহেতু সুলতান উল আরেফিন হিসেবে আখ্যায়িত করা হয়, সেই সূত্রে এই শাহ সুলতান আর সুলতান উল আরেফিনকে একই ব্যক্তি হিসেবে ধরে নেয় বাইজিদ বোস্তামির মাজারের পাদদেশে একটি সুবিশাল দিঘি অবস্থিত। এর বাসিন্দা হিসেবে বোস্তামির কাছিম বা গজার মাছ সুবিখ্যাত। তবে মাজারের ভক্তরা ও আঞ্চলিক জনশ্রুতি অনুযায়ী মাজার প্রতিষ্ঠাকালে এই অঞ্চলে প্রচুর দুষ্টুজিন এবং পাপিষ্ট আত্মাদের পদচারণা ছিল। বাইজিদ বোস্তামি তার এই অঞ্চলে ভ্রমণকালে এসব দুষ্ট আত্মাকে শাস্তিস্বরূপ কচ্ছপে পরিণত করেন এবং আজীবন পুকুরে বসবাসের দণ্ডাদেশ দেন। এই ঘটনার ভিত্তি কতটা তা আমার জানা নেই, এটাই প্রচলিত বক্তব্য। মাজারের দেখাশোনার দায়িত্বে থাকা মাজার তত্ত্বাবধায়ক কমিটির লোকেদের দ্বারাই এদের পালন করা হয়। বর্তমানে মাজার প্রাঙ্গণ সংলগ্ন এই দিঘিতে 150-350 কচ্ছপের বসবাস রয়েছে বলে জানা যায়। প্রজনন মৌসুমে মাজারের মূল পাহাড়ের পেছনে এদের জন্য সংরক্ষিত স্থানে ডিম পাড়ার ব্যবস্থা করা হয়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ ফরিদ আহসান বলেন, বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইয়ের মাজারের এই বিস্ময়কর কচ্ছপ চট্টগ্রামের অন্যতম ঐতিহ্য। এই প্রাণী এখন বিলুপ্তের পথে, এখনই এই ব্যাপারে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা না হলে এটি বিলুপ্ত হয়ে যাবে। মাজারের মোতোয়ালি মোহাম্মদ খোরশেদ আলম জানান, এর আগে বন বিভাগের একজন কর্মকর্তার ব্যক্তিগত সহায়তায় একটি স্থানে প্রজননের ব্যবস্থা করা হয়েছিল। মাঝে মধ্যে বন বিভাগের লোকজন খবর নিয়ে চলে যান, কিন্তু কোনো আর্থিক সহায়তা করেন না। বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাই এর মাজার উল্লেখ প্রাণীবিদ্যা বিভাগের বিজ্ঞানী অ্যান্ডারসন 1875 সালে সর্বপ্রথম ভারতের জাদুঘরে রক্ষিত দুটি নমুনা থেকে বোস্তামির কচ্ছপের প্রজাতির সন্ধান পান। রক্ষিত নমুনা দুটি ছিল চট্টগ্রামের বাইজিদ বোস্তামি পুকুর থেকে সংগ্রহীত। 1912 সালে প্রাণীবিজ্ঞানী অ্যান অ্যানান্ডেলের মতে বোস্তামির কচ্ছপ
একসময় ব্রহ্মপুত্র নদের অববাহিকা থেকে মায়ানমার পর্যন্ত বিপুল এলাকা জুড়ে বিচরণ করত। এই পুকুরের কচ্ছপগুলো কিভাবে এলো এতদিন পরে তা জানার কোনো উপায় নেই। তবে যেভাবেই আসুক না কেন, পাজারের এই পুকুরের শত শত বছর ধরে বসবাস করা কচ্ছপগুলো বিশ্বের প্রায় বিলুপ্ত হয়ে যাওয়া প্রজাতি, তা নিয়ে সন্দেহের কোনো অবকাশ নেই। এই প্রজাতির কচ্ছপ এতই দুর্লভ যে 1914 সালে প্রাণীবিজ্ঞানী অ্যানান্ডেলের ও অন্যান্য প্রাণীবিজ্ঞানী এম শাস্ত্রী ও আরো কয়েকজন এক গবেষণায় উল্লেখ করেন, বোস্তামির কচ্ছপ বর্তমানে শুধু চট্টগ্রামের বাইজিদ বোস্তামি মাজারের সংলগ্ন পুকুরে টিকে রয়েছে। পৃথিবীর অন্য কোথাও এই প্রজাতির কচ্ছপ দেখা যায় না। বোস্তামি কাছিমের প্রজনন ক্ষেত্র নষ্ট হওয়ায় এবং রক্ষণাবেক্ষণ সঠিক না হওয়ায় শঙ্কিত গবেষকেরা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক মোহাম্মদ ফরিদ আহসান বিলুপ্ত প্রাণীটির দীর্ঘদিন গবেষণা করেছেন। এক গবেষণা নিবন্ধে এই প্রজাতির কচ্ছপের বিলুপ্ত হয়ে যাওয়ার 6টি ঝুঁকি চিহ্নিত করেছেন। 1997 সালে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে প্রকাশিত এক গবেষণায় দ্য বোস্তামি আর ব্ল্যাক সফট শেল টার্টেল প্রবলেম অ্যান্ড প্রপোজড কনজারভেশন মেজার্স শিরোনামে নিবন্ধটি ছাপা হয়। এসব ঝুঁকি হল বিপজ্জনকভাবে কচ্ছপের সংখ্যা হ্রাস, নির্দিষ্ট একটি এলাকায় আবদ্ধ থাকা, প্রজননের ক্ষেত্র ছোট হয়ে যাওয়া, ডিম নষ্ট হওয়া এবং অন্যান্য প্রাণীর খাদ্যে পরিণত হওয়া, বংশবৃদ্ধির হার কমে যাওয়া এবং ছত্রাকজনিত কারণে সৃষ্ট স্বাস্থ্যগত ঝুঁকি। এসব ঝুঁকি নিরসনে এখন পর্যন্ত কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি সংস্থা থেকে। প্রজনন মৌসুমে বন বিভাগের লোকজন কয়েকবার পরিদর্শন করে ডিম গবেষণা করেন। এছাড়া কচ্ছপ সংরক্ষণে আর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। এই নিয়ে সরকারের কোনো বরাদ্দও নেই। যোগাযোগ করা হলে ডক্টর ফরিদ আহমেদ বলেন, কচ্ছপগুলোর ডিম পাড়ার উপযুক্ত স্থান হলো পুকুরের পাড়। তবে এখন পুকুরের পাড়ের মাটি শক্ত হয়ে পড়ায় প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র নষ্ট হতে বসেছে। পাশাপাশি পুকুরের পাড়ে অন্যান্য সমস্যা তো রয়েছে। এই প্রাকৃতিক প্রজনন ক্ষেত্রটি পুরোপুরি সংরক্ষণ না করলে কচ্ছপগুলো সংকটে পড়বে। তিনি আরো বলেন, যথাযথ জরিপ, পুকুরের পানি পরীক্ষা, আরো একটি প্রজনন ক্ষেত্র তৈরি, ছত্রাক সংক্রান্ত হ্রাস সহ নানা উদ্যোগ নিলে কচ্ছপগুলো বিলুপ্তির হাত থেকে রক্ষা পেতে পারে। বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাই এর মাজার সংলগ্ন পুকুরের চারটি পাড়ের একটি সিমেন্ট দিয়ে বাঁধানো মহাসড়কের পাশে পুকুরের পূর্ব পাড়ে এক সময় উর্বর প্রজনন ক্ষেত্র ছিল। গবেষণার মাধ্যমে জানা যায়, মাটি শক্ত হয়ে যাওয়ায় সে স্থানে এখন ডিম পাড়া সম্ভব নয় কচ্ছপদের। মাটি শক্ত হয়ে যাওয়ার কারণে অনুসন্ধান করতে গিয়ে উঠে আসে নানা তথ্য। জানা যায়, 2008 সালে মাজার কর্তৃপক্ষ কচ্ছপের প্রজনন ক্ষেত্র হিসেবে পরিচিত পুকুরের পূর্ব পাড়ে বিপণী বিতান নির্মাণ করার উদ্যোগ নেয়। তবে পরিবেশ সংগঠনের বাধার মুখে সেটি বাস্তবায়ন হয়নি। বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির চট্টগ্রাম বিভাগীয় সমন্বয়কারী আনোয়ারুল ইসলাম জানান, মাজার কর্তৃপক্ষ পুকুরের পাড়ে নির্মাণ কাজ শুরু করলে 2008 সালের 13 মার্চ আইনি নোটিশ পাঠায় বেলা। পরে 2012 সালে আবার নির্মাণ কাজ শুরু হলে আদালতে রিট দেওয়া হয় সংস্থাটির পক্ষ থেকে। পুকুরের পাড়ে কচ্ছপের প্রজনন ক্ষেত্র হওয়ায় আদালত ওই স্থানে স্থাপনার নির্মাণের উপর নিষেধাজ্ঞা জারি করে। স্থাপনার নির্মাণ বন্ধ হলেও মাটি শক্ত হয়ে যাওয়ায় পূর্ব পাড়ে আর ডিম পাড়া যাচ্ছে না কচ্ছপদের। তবে মাজার কর্তৃপক্ষ বন বিভাগের সহায়তায় পুকুরের কয়েক গজ দূরে দেওয়াল দিয়ে ঘেরা জায়গায় কচ্ছপ প্রজনন ক্ষেত্র স্থাপন করেছে। ডিম পাড়ার জন্য কোনো কচ্ছপ উঠে এলে মাজারের স্বেচ্ছাসেবকেরা কচ্ছপগুলোকে সেখান থেকে বহন করে নিয়ে যান। ডিম পাড়া শেষে আবারও রেখে আসেন পুকুরে। মাজারে আসা ভক্তরা কচ্ছপগুলোকে কলা, মাংস, পাউরুটি, মুড়ি সহ নানা ধরনের খাবার খেতে দেন। এতে পুকুরের পানি দূষিত হওয়ার আশঙ্কা থেকে যায়। এই ব্যাপারে প্রশ্ন করা হলে মাজারের মোতোয়ালি খোরশেদ আলম বলেন, এখানকার কচ্ছপগুলো বাঁচিয়ে রাখছে মাজারের ভক্তরা। বিষয়টির সঙ্গে দীর্ঘদিনের বিশ্বাস জড়িত। বন বিভাগ এবং মাজারের কর্তৃপক্ষের বক্তব্য, নগরের 16 শহরে অবস্থিত বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতির সংরক্ষণ বিভাগের কার্যক্রম
স্বাস্থ্যকর কর্মকর্তারা জানান, কচ্ছপগুলো রক্ষণাবেক্ষণ ও বিলুপ্তির হাত থেকে রক্ষা পাওয়ার কোনো কর্মসূচি তারা নেননি। এই নিয়ে সরকারের কোনো বরাদ্দও নেই। সংস্থার সহকারী বন সংরক্ষণ কর্মকর্তা কাজল তালুকদার জানান, বন বিভাগের পক্ষ থেকে রুটিন পরিদর্শন করা হয় ডিম পাড়ার মৌসুমে। গত মৌসুমে কচ্ছপগুলো 261টি ডিম পেরেছিল আর ডিম ফুটে 41টি বাচ্চা হয়। তবে পুকুরের পানির নমুনা পরীক্ষা, দীর্ঘ সময়ের গবেষণা ও অন্য কোনো স্থানে এই প্রজাতির নমুনা সংরক্ষণের প্রয়োজন রয়েছে বলে তারা মনে করেন। এই বিষয়ে বিভাগীয় বন কর্মকর্তা রাকিবুল হাসান বলেন, একবার এই পুকুরে বিষ দেওয়ার ঘটনা ঘটেছিল। সে ঘটনায় কচ্ছপের কোনো ক্ষতি হয়নি, কিন্তু এমন ঘটনা আবারও ঘটতে পারে। তাছাড়া কোনো রোগে বা বিপর্যয়ে যদি প্রাণীগুলো হারিয়ে যেতে পারে, এটাও অবাস্তব নয়। এজন্য পৃথক কোনো স্থানে এই প্রজাতির নমুনা সংরক্ষণ করা উচিত। এই বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে মাজার কর্তৃপক্ষ জানায়, অন্যত্র নমুনা সংরক্ষণে তাদের আপত্তি নেই, তবে এই পুকুরের বাইরে কচ্ছপগুলো বাঁচে না বলে তারা মনে করেন। আমরা আমাদের যথাসাধ্য চেষ্টা করি আপনাদের মাঝে সঠিক তথ্য তুলে ধরতে। তবুও কোনো তথ্যে ভুল ত্রুটি থাকলে সেগুলো সঠিক করে দেবেন এবং ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। এমন শিক্ষণীয় ও জ্ঞান নির্ভর ইসলামিক ঘটনা নিয়মিত জানতে বিসমিল্লাহ টিভিকে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন পরবর্তী ভিডিও আসার নোটিফিকেশন সবার আগে পেতে। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন এবং আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন, যাতে তারাও নিজেদেরকে সঠিক পথে পরিচালিত করার একটি দিক নির্দেশনা পায়। আপনাদের কাছে এই পাওনাটুকু আমাদের পরবর্তী কাজের উৎসাহ যোগাবে এবং আমাদের অন্যান্য ভিডিওগুলো না দেখে থাকলে দেখে নিতে পারেন এখনই।